Assalamualaikum. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ শিববিডি পরিবারে। আপনারা দেখতে পাচ্ছেন নবনির্মিত এমবি টিপু 1309 জন। এই ভিডিওতে আমি দেখাবো এমবি টিপু 1309 লংসের বর্তমান আপডেট এবং কাজের বর্তমান অবস্থা। তো প্রথমেই বলে রাখি, এমবি টিপু 1309 লংস দুটিকে প্রথমে তিনতলা ডাইমেনশনের করা হলেও পরবর্তীতে চতুর্থ তলা করা হয়েছে, অর্থাৎ এর তৃতীয় তলা সম্পূর্ণ অভিকে বর্ধিত করা হয়েছে এবং মাস্টার বেডিস চতুর্থ তলায় স্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লংসটির বাহির থেকে সামনের অংশ এবং পিছনের দেখতে পাচ্ছেন পিছনের তৃতীয় তলা সম্পূর্ণ বর্ধিত করা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এমবি টিপু 1314 লংস দুটিকে ঢাকা বেতুয়া সরপাশন রুটকে নির্মাণ টার্গেট করে নির্মাণ করা হয়েছে এবং ফারহান ও টিপু পরিবারের নিজস্ব ডকইয়ার্ড ফারহান ডকইয়ার্ডে নির্মাণ করা হয়েছে। লংস দুটির কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিকে, অর্থাৎ বর্তমানে চলছে সাজসজ্জা ও ডেকোরেশনের কাজ। এরপরে করা হবে রঙের কাজ এবং তারপরে পানিতে ভাসানো হবে এবং দ্রুতই আনা হবে সার্ভিসে। তো ঢাকা বেতুয়া সরপাশনবাসীরা আপনারা প্রস্তুত থাকুন বিলাসবহুল চারতলা এমবি টিপু 1309 দুটিকে বরণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন লংসটির পিছনের দিকে বর্তমান অবস্থা এবং লংসের কাজের বর্তমান অবস্থা। শীঘ্রই বাকি কাজও শেষ করে সার্ভিসে আনা হবে এমনটাই আমরা আশা করছি। কর্তৃপক্ষের সাথে কথা বলেও আমরা জানতে পেরেছি এবং ভিতরের ভিডিও পারমিশন না থাকে আমরা ভিতরের ভিডিও দেখাতে পারলাম না। তো পরবর্তীতে আমরা ধাপে ধাপে আপডেট পারমিশন পেলে দিয়ে যাব, ভিতরের ভিডিও আমরা তখন দিয়ে যাব। এই হচ্ছে লংসের পিছনের অবস্থা, পিছনে হালের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। লংস দুটির বর্তমান অবস্থা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় তলা পিছন থেকে সম্পূর্ণ বর্ধিত করা। বাহির থেকে এমবি টিপু 1314 লংসের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকে সম্পূর্ণ বর্ধিত করা। এমবি টিপু 1314 লংস দুটিকে আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা বেতুয়া সরপাশন রুটে যুক্ত করা হবে এবং ঢাকা বেতুয়া সরপাশন রুটে সব থেকে বিলাসবহুল লংস হবে এমবি টিপু 1314 দুটি। নতুন দুটিকে ঢাকা ক্যান্ডিগঞ্জের ফারহান ডকইয়ার্ডে নিজস্ব ডকইয়ার্ডে তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাহির থেকে লংসের অবস্থা, লংসের পিছনের অংশ তিনতলা সম্পূর্ণ বর্ধিত করা এবং চতুর্থ তলায় আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার ব্রিজ এমবি টিপু 1314 লংস। এবং এখন চলছে সাজসজ্জা ও ডেকোরেশনের কাজ। নতুন দুটিকে শীঘ্রই বাকি কাজ শেষ করেও পানিতে ভাসানো হবে এবং অতি দ্রুতই সার্ভিসে যুক্ত করা হবে আমরা এমনটাই জানতে পেরেছি। তো টিপু 1314 নিয়ে আপনাদের প্রত্যাশার কথা আমাদের জানাতে পারেন কমেন্ট করে এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় তাও জানাতে পারেন লাইক কমেন্ট করে অবশ্যই, এবং আমাদের সাথে থাকতে পারেন আমরা আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ফারহান টিপু পরিবারের আরও কিছু নৌজান। এটি হচ্ছে বরিশালের স্পিড মাস্টার এমবি টিপু সাতকেও রিবডি করা হয়েছে এবং চতুর্থ তলা করা হয়েছে, এর তৃতীয় তলা সম্পূর্ণ বর্ধিত করা এবং চতুর্থ তলায় মাস্টার ব্রিজ স্থাপন করা হয়েছে। অবশ্য টিপু সাত নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও দিয়ে রেখেছি, সেখানে কী কী পরিবর্তন করা হয়েছে এবং সব কিছু নিয়ে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন আমাদের চ্যানেলে দেখতে পারেন। এপাশে দেখতে পাচ্ছেন এমবি টিপু ও ফারহান পরিবারের বেশ কিছু নৌজান। তো দক্ষিণবঙ্গের অনেক রুটি ফারহান ও টিপু পরিবারের নৌজানগুলো সার্ভিস দিয়ে আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা বরিশাল ঝালুকাঠি, ঢাকা হুলারহাট ভান্ডারিয়া এবং ঢাকা বেতুয়া সরফ্যাশন ও ঢাকা মনপুরা হাতিয়া। এছাড়াও ইলিশা ঢাকা রুটেও, ঢাকা ইলিশা কালীগঞ্জ দেওয়ানবাড়ি রুটেও টিপু পরিবারের লং সার্ভিস দিয়ে আসছে। তো টিপু পরিবারের বিভিন্ন নৌজন সম্বন্ধে ভ্রমণের অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন এবং আপনার পছন্দের ভিডিওগুলো লংসের নৌজনের ভিডিও পেতেও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ফারহান ও টিপু পরিবারের আরও কিছু নৌজন, ফারহান 5, 6, 4, 3 ফারহান পরিবারের আরও কিছু নৌজন, টিপু 2, টিপু 4 এবং আপনারা দেখতে পাচ্ছেন এমবি ফারহান লংসটিকে, যেটি টেকনাফ সেন্ট মার্টিন রুটে শীতের সময় শীত মৌসুমে পর্যটন মৌসুমে সার্ভিস দিয়ে থাকে এবং বর্ষা মৌসুমে ইলিশা মধু চৌধুরীর রুটে সার্ভিস দিয়ে থাকে। তো আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন কমেন্ট করে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এমবি টিপু 7 লংসটিকে রিবডি করে নামও পরিবর্তন করা হবে সাথে,
নাম হতে পারে এমবি টিপু সাত প্লাস। তো এমবি টিপু সাত প্লাস প্লাসের জন্য রইল শুভকামনা এবং এমবি টিপু তেরো চোদ্দ লঞ্চের জন্য রইল শুভকামনা। দর্শক, আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন, লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিউ শিপবিডি পরিবারের সাথে থাকুন, আমরা পরবর্তীতে অন্য কোনো লঞ্চের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।